ভাঙড়ে আদিবাসী গ্রামে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। শনিবার ভাঙড়ের আদিবাসী মহল্লায় খাদ্য সামগ্রী প্রদান করলেন গৌতম মণ্ডল। ভাঙড় এক নম্বর তৃণমূল কংগ্রেস সভাপতি শাহজাহান মোল্লা ভাঙড় এক নম্বর বিডিও সৌগত পাত্রের উপস্থিতিতে প্রায় 300 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন। এদিন ভাঙড়ে আদিবাসী মহল্লায় করোনা ও আমফানের জেরে কার্যত জনজীবন ব্যাহত হয়েছিল। সাধারণ মানুষের অসহায়তার কথা শুনে তাদের পাশে দাঁড়াতে এদিন উপস্থিত হন বিডিও সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে তাদের বর্তমান অবস্থার খোঁজ নেন তারা। সাধারণ মানুষের হাতে তুলে দেন চাল ডাল আলু। নেতৃত্বের কাছ থেকে এমন সাহায্য মহল্লার আবাল বৃদ্ধ বনিতার মুখে ফুটেছে হাসি। এই অভিযোগটা আমার মনে হয় যে যারা করেছে, যে মিডিয়া বন্ধুরা করেছে, তারা ভুল বুঝেই করেছে এই হাঁড়িপোতাতে। কারণ একাধিকবার এখানে আমাদের পঞ্চায়েতের যারা প্রতিনিধি আছেন, প্রধান উপপ্রধান, এই অঞ্চলের যারা দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন, তারা এখানে এই যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে তাদের পাশে একাধিকবার তারা সাহায্য নিয়ে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে চন্দনা বলে ভদ্রমহিলা আছে, তার ত্রিপল ইতিমধ্যে দিয়েছে, আজকের আমরা ত্রাণ নিয়ে এখানে পৌঁছে গেছি। এই খবরটা সঠিক বলে আমার অন্তত মনে হয় না। আজকের কী ব্যবস্থা করলো? আমরা এখানে আজকের এসেছি এই খবর পাওয়ার পর, যে আমরা নিজের এখানে খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে আমাদের সঙ্গে বিডিও সাহেব আছেন, জেলা পরিষদের মেম্বার আছেন স্বপ্না, পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি আছেন, এখানকার লোকাল প্রধান উপপ্রধান, সবাই মিলে আমরা যৌথভাবে এবং পার্টির পক্ষ থেকে আজকের এখানে সরজমিনে তদন্তে এসেছি। এসে যত পরিবার আছে প্রত্যেক পরিবারদের আজকে চাল ডাল আলু এবং পেঁয়াজ আমরা দিচ্ছি, এবং যত ঘর বাকি আছে এখানে ত্রিপল, যে কটা বাড়ি বাকি আছে, আমরা তাদের নামের লিস্ট করে প্রত্যেককে আমরা ত্রিপল দেবো, কোনো রকম অসুবিধা হবে না। না, এতটুকুও মনে হয়নি। তার প্রধান কারণ হচ্ছে যে কোভিড যখন লকডাউন পিরিয়ড শুরু হয় তারপর থেকেই আমাদের বিভিন্ন সময়, আমরা জানি এটা আদিবাসী অধ্যুষিত এলাকা এবং এখানকার মানুষজন খেটে খায়, সেজন্য আমরা বাড়ি বাড়ি বিভিন্ন ধরনের পঞ্চায়েতের তরফ থেকে এবং বেসরকারি বিভিন্ন মাধ্যম সংস্থা এনজিও বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা বাড়ি বাড়ি এখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছি। একাধিকবার হচ্ছে পঞ্চায়েত এখানে করেছে, আমি একবার ব্যক্তিগতভাবে নাওড়া রামকৃষ্ণ মিশনকে নিয়ে এসে সকলকে রেখে করেছিলাম। এছাড়া আমাদের আইসিকেএলসি সাহেবও বিভিন্ন সংস্থাকে এখানে এনে বাড়ি বাড়ি করেছেন। তারপরে আমফন যখন যেদিন আসে সেদিনকেও পঞ্চায়েত এখানে অলরেডি তাদেরকে এখানেতে তাদেরকে তারা নিরাপদ জায়গায় তুলে নিয়ে যায় এবং তাদেরকে প্রায় দুদিন ধরে তাদেরকে এখানে পঞ্চায়েত তাদের তত্ত্বাবধানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে। এবং তার পরবর্তীকালেও আমরা অ্যাকচুয়ালি রিলিফটা পেয়েছি একটু পরে, আমরা যখনই পেয়েছি তারপরেই আমরা তাদের কাছে রিলিফ পৌঁছে দিয়েছি পঞ্চায়েতের মাধ্যম দিয়ে। সেই হিসেবে হয়তো জেলা থেকে পাওয়া এবং ব্লক স্তর থেকে নিচে নামানো, পঞ্চায়েতকে নামাবো এবং পঞ্চায়েত যে গ্রাম স্তরে নামাতে হয়তো 3-4 দিন একটা হয়তো ছোট্ট গ্যাপ ছিল, কিন্তু আমরা পাওয়ার সাথে সাথেই সেটা নামিয়ে দিয়েছি নিচে। আমি সৌগত পাত্র, বিডিও ভাঙড়ওয়ান।